রাস্তা নির্মাণ করার জন্য শিলচর আগরতলাগামী যাত্রীবাহী রেল আটকে রেললাইন অবরোধে বসলেন স্থানীয় এলাকাবাসীরা জানা গেছে জিরানিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার মানুষ জিরানিয়া স্টেশন সংলগ্ন রেললাইন পেরিয়ে জিরানিয়া জিরানিয়াসহ আসাম আগরতলা জাতীয় সড়ক পর্যন্ত যেতে হয় কিন্তু হঠাৎ শুক্রবার রেল দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার মানুষ রেললাইন পারাপারের রাস্তায় পিলার বসিয়ে বন্ধ করে দেয় এলাকার রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসীরা শুক্রবার বিকেল চারটে নাগাদ জিরানিয়া স্টেশন সংলগ্ন রেল লাইন অবরোধ করে স্থানীয়দের এই অবরোধে আটকা পড়ে যায় শিলচর আগরতলা যাত্রীবাহী রেল রেললাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা সহ জিরানিয়া থানার পুলিশ এলাকাবাসীদের সমস্যা নিয়ে রেলওয়ে আধিকারিকরা স্থানীয়দের সাথে আলোচনা করতে কিন্তু তাদের দাবি রেললাইন লাইন পারাপারে রাস্তা থেকে পিলার তুলে দিয়ে এলাকাবাসীরা যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে তবে সংবাদ লেখা পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে স্থানীয় এলাকাবাসীরা কি মানে কি বিষয় নিয়ে ট্রেন আজকে দাঁড় আমরা প্রবলেম হইছে আমরা এই রাস্তাতে আছে না হ্যাঁ পাড়া আমরা এ পাড়া সব আছে এটা পিলপের রাস্তা এটা মানে বলতে এই রাস্তাটা যায় হ্যাঁ এটা পিডব্লিউ এর রাস্তা ছিল ওখানে আমরা ইন অবরবিড় বাড়ানোর কথা ছিল এটা অবরবিড় বাড়াইছি না আচ্ছা আচ্ছা এটার পরে ওখানে এটা তো বাড়াইছই না এরপরে পরা কথা আছে রাস্তা বন্ধ করে দিছে ই노 একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা ডিপার্টমেন্টারে জানাইছেন নি ডিপার্টমেন্টের কারোরই জানাইছেন না জানাইছে তারা আচ্ছা কি কইছে দিব কইছিল রাস্তা আচ্ছা এই এলাকাটার নাম কি আবার কথা ছিল না আচ্ছা এই এলাকাটার নাম কি এই নাম হইছে এটা হইছে আপনারা এটা বাদ্রফড়া আর কোন কোন বিশ আছে এদিকে আরো আরো লোক আছে আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন আপনারা আমরা রাস্তাটা ঠিক করে এটার পরে মানে আমরা চলনে যাওনে রাস্তা ঠিক করে আপ এটার পরে আমরা ছাড়ো